Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel Ishra Jahan Blogs. Ashikuri apnara shobai bhalo achen, amrao alhamdulillah bhalo achi. Desh ebong desher baire je je pranto theke amar ajker blog video ti dekhchen ba poroborti shomoy dekhben, asha rakhi amar ajker blog video ti apnara enjoy korben. আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি দুপুর বেলা থেকে এইদিকে আপনার ভাইয়া এবং তার মেয়ে ভাগ্নি তিনজনে মিলে নাচ শুরু করছে তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি আর যখন ভিডিও করতেছিলাম তারা থেমে যাচ্ছিল এর আগে কিন্তু অনেক সুন্দর করে নেচেছে সবাই মিলে বাচ্চাদের নাচ আর সেই সাথে বুড়ো মানুষের নাচ দেখতে আসলে ভালোই লাগছে তো আমি কিন্তু একা একা হাসতে হাসতে শেষ হয়ে গেছি তো এখন আপনাদের সাথে সেই ক্লিপটুকুই কিন্তু এখন শেয়ার করছি ভাগ্নির বিয়ে বলে কথা তো ভাগ্নির বিয়েতে একমাত্র মামা কেন বা নাচবে না তাই নেমে পড়েছে মাঠে একজন মায়ের কত দিক সামলাতে হয় তার ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি বিয়েবাড়ির আমেজ তো শুরু হয়ে গেছে আর সেই সাথে কিন্তু কাজেরও অনেক বেশি ধুম পড়ে গেছে তো আপু সংসারের কাজগুলো সেরে এই যে এখন আপুকে নিয়ে যাচ্ছি গোপালগঞ্জ শহরে যাচ্ছি টুকিটাকি যে শপিং গুলো বাদ পড়ে গেছে সেইগুলোই মূলত করতে যাচ্ছি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আজান দেওয়ার পরেই কিন্তু আমরা বাসা থেকে বের হয়েছি চলুন আপনাদের একটু গোপালগঞ্জ শহরটা ঘুরিয়ে নেই আমার প্রাণের শহর আমার এই শহরে আসলে আমার ভিতরটা অনেক বেশি ভালো লাগে এখানে তো আমার অনেক স্মৃতি আছে যেহেতু আমি গোপালগঞ্জ শহরেই পড়াশোনা করেছি তো এখন আমরা এই যে বাজারের দিকে যাচ্ছি এই পথগুলো কত চেনা প্রায় দেড় বছর পরে আবারও আমি যাচ্ছি আর অনেক বেশি মিস করতেছিলাম এই চেনা জিনিসগুলো এলোমেলো হয়ে গেছে সেটাও দেখতেছিলাম রিকশায় বসে নিজের শহরে আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে আমরা কিন্তু এখন শপিং করার জন্য এই যে শপিংয়ের দোকানে ঢুকে পড়েছি এখান থেকে আমরা মূলত থ্রি পিস নিব তো দেখতেছিলাম যে কোন কালারের থ্রি পিসগুলো নিব তো তাদেরকে দেখে দেখে বের করতে বলছিলাম তো বলতেছিল যে গোপালগঞ্জের থ্রি পিসগুলো সবসময় অনেক বেশি সুন্দর থাকে একবার দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে আমি বলতেছিলাম যে কার কাছে পাম দিচ্ছেন আমরা তো আগে সবসময় গোপালগঞ্জ থেকে কেনাকাটা করতাম আমাদের কাছে কিন্তু রেড কালারের থ্রি পিসটা অনেক বেশি ভালো লেগেছে আমরা মূলত এই রেড কালারের থ্রি পিস আর এই থ্রি পিসটা নেব তো ভাবতেছিলাম এই থ্রি পিসটা নেব কি না একটু শিওর হয়ে নিচ্ছিলাম কিন্তু পরবর্তীতে যখন অন্যটা দেখেছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আমি আপুকে বললাম যে এই থ্রি পিসটা নিতে পারো তো অন্যটা অনেক সুন্দর ছিল থ্রি পিসের থেকে গোপালগঞ্জে কিছু দোকান আছে যে দোকানে অনেক বেশি সুন্দর থ্রি পিস থাকে তার মধ্যে কিন্তু এই দোকানটা আসলে স্পেশাল এই দোকানটা কিন্তু বিশাল বড় একটা দোকানে ঢুকলে আপনি সব ধরনের সব কিছু পেয়ে যাবেন শাড়ি থেকে ব্লাউজের পিস পর্যন্ত বা থ্রি পিস যাই যাবেন তাই পাবেন শপিং করার পরে আপু আমাকে বলতেছিল যে কি খাবেন চলেন আমরা রেস্টুরেন্টে যাই তো আমি বললাম যে না চলেন আমরা আখের রস খাই তো আপু আখের রস খেতে অনেক বেশি পছন্দ করে যেহেতু আপু সংসারের অনেক কাজ করে শরীরে ব্যথা নাকি আখের রস খেলে কমে যায় তো আপু সেই কথাটাই বলতেছিল তো আমি বললাম ঠিক আছে চলেন আমরা আখের রসই খাই তো আখের রস খেয়ে এই যে আমরা বাসার দিকে চলে যাচ্ছি আর বাসায় তো অনেক ধরনের খাবার রয়েছে এই জন্য আসলে বাহিরের কোনো খাবার খেতে ইচ্ছা করছিল না আমরা কিন্তু বাসার খুবই কাছাকাছি চলে এসেছি আর দেখতেই পারছেন রাস্তার চারপাশে কিন্তু আলো কিন্তু অন্ধকার এত ছিল বলে বোঝাইতে পারবো না তো বাসায় আসার পরে দেখি লামিয়া ঈশামণি এবং সিনহাকে নিয়ে পড়তে বসেছে তো আমি বললাম যে ভালো হয়েছে লামিয়া ইষ্টাকে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আছে ধরতে ছিল কারণ ইষ্টামণি আমি যখন থাকি বা ওর ফুপি থাকে অনেক বেশি বায়না করে যে ফুপি বাড়ি আসলে পড়া যাবে না এরকম একটা মনস্থির ও করে নিয়েছে আর পড়তেও যায় না
তো পড়াশোনা করার পরে বেশ ক্লান্ত হয়ে গেছে তিনজনে, তো এখন এই যে ফোন দেখতেছিল, তো লামিয়া যে এই ফাংশনগুলো দেখতে চাচ্ছিল ওরা কিন্তু সেটা দেখতে চাচ্ছিল না। ঘরের যে টুকিটাকি কাজগুলো থাকে সেই কাজগুলো আমরা করে নিয়েছি, তো এই দিকে এক পর পর খাওয়া শেষ হয়ে গেছে, পরবর্তীতে আমরা এই যে খাবার খেতে বসেছি। তো আমি খাবার খাওয়ার সময় একটু ভিডিও করতেছিলাম যে কি কি মেনু আছে রাতের খাবারে। একমাত্র ননদকে নিয়ে এখন খাবার খেতে বসে পড়ব। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না, বিদায় নিয়ে নিব। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতো আমাকে সবসময় সাপোর্ট করবেন, আমিও আপনাদের সাপোর্ট করব। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।